হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি ডেজার্ট রেসিপি। এই ডেজার্টটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই অসম্ভব মজার হয়। শুধুমাত্র ব্রেড আর দুধ দিয়ে আপনিও চাইলে তৈরি করে নিতে পারবেন এরকম একটি ইউনিক ডেজার্ট। আর এই ডেজার্টটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 4 পিস ব্রেড। এখন ব্রেডের চারপাশ কেটে ফেলে দিব। এরপর ব্রেডগুলোকে 4 ভাগ করে নিব। এখন ব্রেডের স্লাইসগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড মিল্ক। এবার এগুলোকে খুব ভালো করে মধ্যে একটি সফট ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে একটি বাটিতে নিয়েছি 10টি খেজুর। খেজুরগুলোকে আমি আগের থেকে বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন নাস্তা তৈরির জন্য আমি আমার 2 হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। এরপর তৈরি করে রাখা ব্রেডের ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন হাতের আঙুল দিয়ে এভাবে চেপে চেপে সামান্য পাতলা করে নিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ খেজুর আর বাদামের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এবার খেজুরের মিশ্রণকে চারপাশ থেকে এভাবে কভার করে নিচ্ছি। একইভাবে সবগুলো ব্রেড বল তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে ব্রেড বলগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে বলগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব। বলগুলো যখন কালার চেঞ্জ হয়ে এরকম হয়ে আসবে তখন এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিব। এবার অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নিব। দুধটাকে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এর মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন এগুলোকে আবারও নেড়ে চেড়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা মিষ্টি কম বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন চিনিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চিনি গলে না যাওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এখন দুধটাকে 5 মিনিটের মতো জাল করে নিব। এবার অন্যদিকে একটি বাটিতে নিয়েছি 1/4 কাপ লিকুইড মিল্ক। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাস্টার্ড পাউডার। এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে, এখন 5 মিনিট পর দুধটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে নিচ্ছি মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডার। এবার এগুলোকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধের মিশ্রণ যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। এখন এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। দুধের মিশ্রণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নিব। সম্পূর্ণ দুধের মিশ্রণ ঢালা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ব্রেড বলগুলো দিয়ে দিব। সবগুলো ব্রেড বল দেওয়া হয়ে গিয়েছে, এখন এর উপরে সামান্য বাদাম কুচি দিয়ে দিচ্ছি।
আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফুডই এখানে ব্যবহার করতে পারেন। তৈরি করে নিলাম আজকের এই সহজ এবং ইউনিক ব্রেড বল ডেজার্ট রেসিপিটি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের এই রেসিপিটি কতটা ইয়াম্মি হয়েছে। এই ডেজার্টটি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ডিম আর দুধ দিয়ে সবচেয়ে সেরা স্বাদে মন প্রাণ ও কলিজা ঠান্ডা করার মতো অসম্ভব মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। আজ তৈরি করে দেখাবো ভীষণ মজার পুডিং। এই রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই পুডিং তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই মজাদার পুডিংটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এবার ডিমগুলোকে একটি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিব। বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিব। চিনিটাকে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত ডিমের সাথে ভালো করে মিশে না যাবে। চিনিটাকে ভালো করে মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘন করে জাল করে রাখা 1/2 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। এবার ডিম চিনির মিশ্রণের সাথে লিকুইড মিল্ককে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর দুধটাকে অবশ্যই জাল করার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিব। গরম দুধ ব্যবহার করলে পুডিংটা পারফেক্ট হবে না। মিশানো হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটিকে একটি পাত্রে ঢেলে নিব। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিচ্ছি। পানিটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে পুডিং এর পাত্রটি দিয়ে দিচ্ছি। তারপর পাত্রটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার মধ্যে ছিদ্র থাকলে তা অবশ্যই বন্ধ করে দিবেন। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে 30 মিনিটের জন্য পুডিংটাকে চুলায় বসিয়ে রাখবো। তিরিশ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন একটি টুথপিক দিয়ে দেখে নিব পুডিংটা হয়েছে কিনা। টুথপিক যদি পুডিং এর ভিতর থেকে স্মুথলি বেরিয়ে আসে তাহলে বুঝে নেবেন আপনার পুডিংটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। আমার পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। এখন পুডিংটাকে চুলা থেকে নামিয়ে ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। পুডিংটা ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন পুডিংটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। গরমে তৃপ্তি আনার জন্য এরকম একটা পুডিং এর সত্যি কোনো তুলনা হয় না। আর এই পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি করে নিলাম মজার এই পুডিং রেসিপিটি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি জেলি রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে আপনিও চাইলে তৈরি করে নিতে পারেন এরকম একটা মজাদার আমের সাথে জেলি রেসিপি। আর এই জেলিটি খেতে এতই মজার যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি।
এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ট্যাঙ্ক। যেহেতু আমি ম্যাঙ্গো ফ্লেভারের জেলি তৈরি করব, তাই আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাঙ্ক নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের ট্যাঙ্ক অ্যাড করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন সবগুলো উপকরণকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এগুলোকে খুব ভালো করে মিশাতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এখন এগুলোকে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে দিব। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার জন্য এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন ট্যাঙ্কের মিশ্রণটিকে একটি পাত্রে ঢেলে নিব। এরপর এগুলোকে ফ্রিজে রেখে দিব এবং সেট হওয়ার জন্য অপেক্ষা করব। প্রায় 1 ঘন্টা পর আমি ট্যাঙ্কের মিশ্রণ থেকে ফ্রিজ থেকে নামিয়ে এনেছি। দেখুন, ট্যাঙ্কের এই মিশ্রণটি খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন এটাকে একটি পাত্রে এভাবে ঢেলে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ম্যাঙ্গো ফ্লেভারের জেলি রেসিপি। এই জেলি রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমন দারুণ মজার হয়। গরমে এরকম একটা ঠান্ডা জেলি খেতে বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর এই জেলিটি গরমে কতটা তৃপ্তিদায়ক আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঈদ স্পেশাল খুবই মজার ডেজার্ট পুডিং রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে টিপস সহকারে ক্যারামেল পুডিং তৈরির পারফেক্ট রেসিপি শেয়ার করব। যারা একেবারেই নতুন, তারাও এই রেসিপিটি ফলো করে পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। এখন দুধটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এবার দুধটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিব। আমি এখানে 1 লিটার দুধকে জাল করে 1/2 লিটার পরিমাণ করে নিব। অনেকেই বলে থাকেন পুডিং 20-25 মিনিটের মধ্যে জমে না। অনেকেরই পুডিং জমাট বাঁধতে 1 ঘন্টারও বেশি সময় লাগে। পুডিং জমাট বাঁধার জন্য অবশ্যই দুধটাকে ঘন করে জাল করে নিতে হবে। দুধের ঘনত্বের উপরই পুডিং জমাটের সময়টা নির্ভর করে। দুধটাকে যত ঘন করে জাল করে নেবেন পুডিংটা তত তাড়াতাড়ি জমাট বাঁধবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে দুধটাকে আমি 1/2 লিটার পরিমাণ করে নিয়েছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে ক্যারামেল তৈরির জন্য আমি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। এবার চিনি গলে না আসা পর্যন্ত এভাবে রেখে দিব। চিনি গলে যখন চারপাশ থেকে কালার আসা শুরু হবে তখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অনবরত নেড়েচেড়ে মিশাতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে চিনির মধ্যে ক্যারামেলের রং আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে। ক্যারামেলের পারফেক্ট কালার এবং স্বাদ পেতে চাইলে অবশ্যই ক্যারামেলটাকে লাইট কালার থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ নামিয়ে নেওয়ার পরও ক্যারামেলের কালার অনেকটা ডার্ক হয়ে যাবে। আমি ক্যারামেলের কালার এরকম থাকা অবস্থায় নামিয়ে নিচ্ছি। এবার এই গরম ক্যারামেলকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিব। যেই পাত্রের মধ্যে আমি পুডিংটাকে সেট করে নিব সেই পাত্রের মধ্যেই ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি।
তারপর গরম থাকা অবস্থায় পাত্রটাকে এভাবে ঘুরিয়ে ক্যারামেলটাকে সেট করে নিচ্ছি। এই কাজটা অবশ্যই ক্যারামেল গরম থাকা অবস্থায় করতে হবে, কারণ ক্যারামেল খুব তাড়াতাড়ি জমে যায়। দেখুন, ক্যারামেলটা খুব ভালো করে সেট করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করার জন্য এক পাশে রেখে দিচ্ছি। এবার পুডিংয়ের মিশ্রণ তৈরির জন্য একটি মিক্সিং বোলে দুটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে, অর্থাৎ ফ্রিজ থেকে 30 মিনিট আগে নামিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, এতে করে ডিমের কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনি গলে না যাওয়া পর্যন্ত সবগুলো উপকরণকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চিনিও গলে গিয়েছে আর ডিম থেকেও ফেনা তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে জাল করে রাখা ঠান্ডা দুধটাকে ঢেলে দিব। এবার এগুলোকে আরও কিছুক্ষণ মিশিয়ে নিব। খুব বেশিক্ষণ মেশানোর প্রয়োজন নেই, দুধটা যাতে ডিমের সাথে মিশে যায় এমনভাবে মিশালেই হবে। মিশানো হয়ে গিয়েছে, এদিকে আমার ক্যারামেলটাও ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে নিব, তাই উপরে একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি। আপনারা এখানে অবশ্যই বড় ছাঁকনি ব্যবহার করবেন। আমার হাতের কাছে বড় ছাঁকনি ছিল না, তাই ছোট ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর পুডিং তৈরির ক্ষেত্রে অবশ্যই পুডিংয়ের মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে, এতে করে পুডিংয়ের ভিতরে কোনো ছিদ্র তৈরি হবে না আর পুডিংটাও খুবই স্মুথ হবে। সম্পূর্ণ মিশ্রণ আমি ছেঁকে নিয়েছি। এখন পুডিংয়ের পাত্রটাকে এভাবে ঝাঁকিয়ে নিব, এতে করে পুডিংয়ের ভিতরে আর কোনো বাবলস তৈরি হবে না। এবার পুডিং তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটি সুতি কাপড় দিয়ে দিচ্ছি, এতে করে পুডিংয়ের পাত্রটা আর নড়াচড়া করবে না। তারপর এর মধ্যে পুডিংয়ের পাত্রটাকে বসিয়ে দিচ্ছি। এখন পুডিংয়ের পাত্রের উপরে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানিটাকে এমনভাবে দিতে হবে যেন পুডিংয়ের পাত্রের অর্ধেক পরিমাণ থাকে। তারপর এর উপরে আরও একটি ঢাকনা দিয়ে দিব। এখন এটাকে 25 থেকে 30 মিনিটের জন্য কুক করে নিব। আগেই বলেছি, দুধের ঘনত্বের উপরে আপনার পুডিং জমাট বাঁধার সময় নির্ভর করে, তাই আপনারা যেরকম ঘন করে দুধটাকে জাল করে নেবেন সেরকম সময় ধরেই পুডিংটা জমাট বাঁধবে। ফিরে আসলাম 25 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার আপনাদেরকে একটি টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি পুডিংটা ভিতর থেকে কুক হয়েছে কিনা। দেখুন, টুথপিকটা খুব স্মুথলি পুডিংয়ের ভেতর থেকে বের হয়ে এসেছে, অর্থাৎ আমার পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। কখনোই পুডিং গরম থাকা অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না, নাহলে পুডিং ভেঙে যাবে। অবশ্যই পুডিংটাকে ফ্রিজে রেখে 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা করে তারপর মোল্ড আউট করবেন, এতে করে আপনারা পুডিংয়ের পারফেক্ট শেপটাই পাবেন। আমি পুডিংটাকে ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে চারপাশ ছাড়িয়ে নিব, এতে করে পুডিংটা মোল্ড আউট করতে সুবিধা হবে। এভাবে প্রত্যেকটি টিপস ফলো করে পুডিং তৈরি করলে আর কোনো ভুল হবে না। এখন পুডিংয়ের ওপর একটি প্লেট দিয়ে দিচ্ছি, তারপর এটাকে এভাবে উল্টিয়ে মোল্ড আউট করে নিব। দেখুন কত সুন্দর একটি পুডিং তৈরি হয়েছে, ক্যারামেলের কালারটাও পারফেক্ট হয়েছে। ক্যারামেলটাকে এর থেকে বেশি কালারফুল করলে খেতে তিতা লাগবে। অনেকেই বলতে পারেন, পুডিংয়ের চারপাশে এরকম জালি জালি ভাব হয়েছে কেন? আসলে পাত্রের চারপাশ থেকে পুডিংটা আগে কুক হয়, তারপর ভিতরটা ভালো করে জমাট বাঁধে, তাই বাহিরটা যেহেতু অনেকক্ষণ ধরে কুক হয় তাই এভাবে একটা জালি জালি ভাব তৈরি হয়ে যায়, কিন্তু ভিতরটা একেবারেই স্মুথ হয়, সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারের ঈদে এভাবে একবার হলো এই ক্যারামেল পুডিংয়ের রেসিপিটি ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।